আপনারা যারা চেস্টার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন এই ভিডিওটা মূলত তাদের জন্য আপনারা অনেকে জানেন চেস্টার ইউনিভার্সিটি কিন্তু অনেক পুরনো ইউনিভার্সিটি এবং অনেক রেপুটেড ইউনিভার্সিটি চেস্টার ইউনিভার্সিটি চেস্টার অবস্থিত এবং সেরা 10টি সিটির মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি সিটি চেস্টার সো এই সিটিতে আপনাদের জব রেশিও থেকে শুরু করে অ্যাকোমোডেশন ফি মোটামুটি লন্ডন সিটির থেকে তুলনামূলক কিন্তু কম স্পেশালি চেস্টার ইউনিভার্সিটির স্টুডেন্ট কেন চুজ করে বিকজ ইউনিভার্সিটির রেপুটেশন অনুযায়ী ইউনিভার্সিটির টিউশন ফিও কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় খুবই কম স্পেশালি এটা খুব ফেমাস ইউনিভার্সিটি যারা মূলত ডক্টরাল সাবজেক্টে স্টাডি করতে যাচ্ছেন স্পেশালি যারা ধরেন MBBS কমপ্লিট করেছে বাট ফিউচার MSc সাবজেক্টগুলো যারা চুজ করতে যাচ্ছে মূলত তো তারা এই ইউনিভার্সিটি চুজ করে এবং এটার পাশাপাশি যারা ধরেন বিভিন্ন সাবজেক্ট রিলেটেড লাইক আপনারা যারা বিজনেস রিলেটেড সাবজেক্টে যাচ্ছেন এই সাবজেক্টের জন্য কিন্তু অনেক ভালো ফেমাস ইউনিভার্সিটি তো এখন আমি মূলত কথা বলছি জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকটা নিয়ে কারণ মাস্টার্সের জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে কিন্তু হচ্ছে বিজনেস রিলেটেড এবং হচ্ছে মেডিকেল রিলেটেড কিছু সাবজেক্ট পাওয়া যায় মূলত আমি এটা জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে নিয়ে কথা বলছি তো জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকে কিন্তু সব সাবজেক্টগুলো অ্যাভেলেবল পাবেন না যেহেতু আপনাদের হচ্ছে যারা MBBS কমপ্লিট করেছেন তারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন স্পেশালি জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকটায় এবং পাশাপাশি যারা বিজনেস রিলেটেড সাবজেক্ট চাচ্ছেন মাস্টার্সের জন্য স্পেশালি তারাও কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ইউনিভার্সিটিতে হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্ট কী কী সেটা একটু বলে নিই ইউনিভার্সিটি ইংলিশ রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার যদি YTC দিয়ে থাকেন YTCও কিন্তু অ্যাকসেপ্টেবল লাইক ওভারঅল 7 লাগবে এবং নো ভ্যান লেস দেন 5 লাগবে YTC স্কোর যারা PT দিতে যাচ্ছেন PT স্কোর হচ্ছে 58 লাগবে ওভারঅল আর নো ভ্যান লেস দেন লাগবে হচ্ছে 45 এবার আসি যারা IELTS দিয়েছেন বা IELTS দিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে IELTS স্কোর লাগবে ওভারঅল 6.5 নো ভ্যান লেস দেন 5.5 তারাই কিন্তু চাইলে এই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার যে প্রথমে আমি যে বলেছি যে লো টিউশন ফি যে বিষয়টা চেস্টার ইউনিভার্সিটি কিন্তু তুলনামূলক অন্যান্য ইউনিভার্সিটির সাথে যদি তুলনা করি অবশ্যই টিউশন ফিটা কম কারণ এখানে আপনারা হচ্ছে টিউশন ফি ইন অ্যাভারেজ যদি বলি ওভারঅল 13,000-14,000 পাউন্ড এবং আপনার এই 13,000-14,000 পাউন্ড থেকে কিন্তু 2,500 পাউন্ড আপনার স্কলারশিপ পাবেন এটা সাবজেক্ট অনুযায়ী নির্ভর করছে পাশাপাশি আপনাদের এই ইউনিভার্সিটির ক্যাশ ইস্যুর জন্য অনলি আপনাদের 5,000 পাউন্ড পে করতে হবে ক্যাশ লেটার ইস্যু করার জন্য এবং ক্যাশ ইস্যু হয়ে যাওয়ার পর আপনাদেরকে ফ্লাই করার আগে কিন্তু বাকি যে পার্সেন্টেজগুলো থাকে দ্যাটস মিন 65% টোটাল টিউশন ফি আপনাদেরকে বাংলাদেশ থেকে পে করে যেতে হবে সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে চেস্টার ইউনিভার্সিটি যেতে হলে 65% টিউশন ফি বাংলাদেশ থেকে আপনাকে দিয়ে যেতে হবে সো আপনাদের যদি চেস্টার ইউনিভার্সিটি নিয়ে আর কোনো রিলেটেড কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন